কোটা সংস্কারের দাবিতে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেজের অংশ হিসেবে বৃষ্টিতে ভিজে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর 12টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে, যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।